আমাকে ল ফার্মের একটা আদেশনামা আমাকে দিয়ে দিয়েছে। তা আমি তাকে বলেছিলাম এই ল ফার্মের আদেশনামার মাধ্যমে আমি তোমাকে স্বীকৃতি দেব, আমাকে কোর্টের সার্টিফাইড কপি আমাকে দেখালে পরে তখনই আমি তোমাকে বৈধ হিসাবে আমি করি। আজকে সে আমাকে এই যে আপনার কোর্টের সার্টিফাইড কপি আমাকে দেখিয়েছে, যার জন্য তাকে আমি মানে শপথ করাচ্ছি। আর তারা তো বৈধভাবে আগের থেকেই আছে, এতদিন ওনারা শপথ নিতে পারেনি, আজকে ওনারা শপথ নেবেন এবং আমাদের প্রথম কার্যক্রম আমরা শপথ করানোর আমার একটা প্রশ্ন ছিল। এবং যে মিটিংটি আমরা আজকে কল করেছি সেটি কিন্তু কোনো সেক্রেটারির মাধ্যমে কিন্তু এটি করা হয়নি, এটা এককভাবে সভাপতির একক দায়িত্বে কিন্তু এই মিটিংটি কল করা হয়েছিল। এবং আমার যারা নির্বাচিত যারা ছিলেন তাদেরকে আমি মানে আমার চিঠি দেওয়া হয়েছিল, সেখানে নিপুণকেও দেওয়া হয়নি, জাহিদকেও কিন্তু চিঠি দেওয়া হয়নি। তো জাহিদকে যেহেতু আজকে কোর্টের আমরা আইনকে তো অমান্য করতে পারি না, অশ্রদ্ধা করতে পারি না, আইনের যেহেতু কোর্টের সার্টিফাইড কপি আমাকে দেখিয়েছে সেহেতু আমি সেটাকে অ্যাকসেপ্ট করে আমি আজকে ওনাদেরকে শপথ বাক্য পাঠ করাচ্ছি। কেউ একটা ছবি নিলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জায়েদ খান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্য ভার গ্রহণ করিতে যাইতেছি তাহা সমিতির বিধান অনুযায়ী অবিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষায় আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আমাদের শপথ বাক্য শেষ। যদি আপনাদের কোনো প্রশ্ন